আপনার ফোন থেকে ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ যদি কোনো ভিডিও চলতে শুরু করে তাহলে সত্যি সেটা বিরক্তকর, এবং তার সাথে সাথে আপনার ফোনের মোবাইল ডেটাও কিন্তু ক্রমশ কমে আসবে, কারণ যেই ভিডিওটি আপনার পছন্দ নয় সেই ভিডিওটিকেও আপনাকে দেখতে হবে। তাহলে এই ধরনের অটো প্লের হাত থেকে বাঁচার জন্য আপনাকে এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে। প্রথমে চলে যান আপার কর্নারে ওই থ্রি লাইন অপশানে, ওটি ক্লিক করার পর আপনি একেবারে স্ক্রল করে নিচের দিকে চলে যান এবং সেখানে দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, ওটিতে ক্লিক করুন। ওটি ক্লিক করার সাথে সাথেই ওপরে একটি সেটিংসের অপশান দেখাবে, ওই সেটিংস অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এরপর একেবারে স্ক্রল করে চলে যান নিচের দিকে এবং সেখানে দেখতে পাবেন মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টস, এটিতে ক্লিক করে এটিকে ওপেন করুন। ওপেন করার সাথে সাথে উপরে একটি অপশান আছে দেখুন, ভিডিও ইন নিউজ ফিডস স্টার্ট উইথ সাউন্ড, এটিকে ডিসেবল করে দিন। যদি আপনি অটো প্লে না করতে চান তাহলে এটিকে ডিসেবল করতে পারেন। এরপর একেবারে নিচের দিকে দেখুন অটো প্লে বলে একটি অপশান আছে, ওটিতে ক্লিক করলেই তিনটি অপশান দেখাবে। একেবারে শেষের অপশানে আছে নেভার অটো প্লে ভিডিওস, ওটিতে ক্লিক করে ওটিকে সিলেক্ট করে দিন। সিলেক্ট করার সাথে সাথেই দেখুন এটি সেভ হয়ে গেছে। এরপর আপনি ব্যাক করে সরাসরি চলে যান নিউজ ফিডে এবং সেখানে গিয়ে স্ক্রল করে দেখুন ভিডিওগুলি আর কিন্তু অটো প্লে হচ্ছে না। এখানে যা কিছু ভিডিও আছে সমস্তগুলিই কিন্তু পজ অবস্থায় আছে, আপনি যতক্ষণ না এই ভিডিওটিকে ক্লিক করছেন ততক্ষণ কিন্তু ভিডিওটি চলবে না। তাহলে আপনার ডেটা কিন্তু অকারণে শেষ হচ্ছে না, আপনার পছন্দ ভিডিওই আপনি শুধুমাত্র দেখতে পারেন। আপনি সরাসরি এই ভিডিওটিতে ক্লিক করবেন এবং ক্লিক করার সাথে সাথে ভিডিওটি কিন্তু প্লে হয়ে যাবে। যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর এই চ্যানেলে এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।